কমার্শিয়াল ছবির পরিচালক রাজা চন্দু কন্টেন্ট বেসড ম্যাজিকের মাধ্যমে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন, পেয়েছেন দর্শকদের ভালোবাসাও। এবার তিনি কন্টেন্টের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন অ্যাকশনকে। তবে এটাই কিন্তু প্রথমবার নয়, কারণ এর আগেও রাজা চন্দের থেকে এরকম ছবি আমরা পেয়েছি। তার আগামী অ্যাকশন থ্রিলারে মুখ্য চরিত্রে যাদের দেখা যাচ্ছে তারা হলেন অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, টোটা রায়চৌধুরী। অঙ্কুশ হাজরা এবং রাজা চন্দের জুটির কামাল এর আগেই দর্শকরা দেখতে পেয়েছেন ম্যাজিকে, আর এরপর দেখা যাবে তাঁদেরকে অন্য ছবিতে। ম্যাজিকের সিকুয়াল নিয়ে জল্পনা শোনা গেল, সেরকমটা কিন্তু কোনো পরিকল্পনা নেই রাজা চন্দের, যদিও এখনো পর্যন্ত নাম ঠিক হয়নি এই ছবির। তবে এই ছবিতে যা নজর কাড়বে সেটা হচ্ছে প্রথমবারের জন্য অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকারের জুটি, আর তার সাথে তো রয়েছেন টোটা রায়চৌধুরী। শোনা যাচ্ছে এই ছবিতে কিন্তু নবাগত অভিনেত্রীকেও দেখা যাবে, যাকে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। তবে পরিচালকের থেকে যা জানা যাচ্ছে এই ছবিটি অ্যাকশন থ্রিলার বেসড এবং এই ছবিতে সমাজের কুসংস্কারকে ভেঙে দেওয়ার একটি বার্তা পৌঁছে যাবে। জানা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই এই অ্যাকশন থ্রিলারের কাজ শুরু হয়ে যাবে। তবে আপাতত রাজাচন্দ ব্যস্ত তার প্রথম ওয়েব সিরিজের কাজ করতে, যেখানে দেখা যাবে সৌরভ দাসকে অভিনয় করতে। রাজাচন্দ পরিচালিত ম্যাজিক ছবিতে অফ স্ক্রিন কাপল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অন স্ক্রিনে ধামাকা করে দিয়েছিলেন। এরপর দর্শকরা অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা সরকারের জুটিকে কিভাবে নেন সেটাই এখন দেখার।